আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট 68,390 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আর এখানে সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ হলো 29শে জানুয়ারি। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, আর আবেদনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করে নেবেন। তো আপনারা যারা শিক্ষক হতে চান তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন, কারণ এখানে পদ সংখ্যা কিন্তু প্রচুর। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্টার লেভেল নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। শূন্য পদের বিবরণ, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ, পদের ধরন হবে এমপিও, এখানে পদ সংখ্যা আছে 31,508টি। আর মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান, এখানেও পদের ধরন হবে এমপিও, আর এখানে নিয়োগ হবে 37,882 জন। তো সর্বমোট 68,390 জন নিয়োগ করা হবে। তো এখানে শর্তাবলী আছে আবেদনকারীর যোগ্যতা। আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। NTRCA কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য NTRCA-র ওয়েবসাইটের চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে। তো এখানে আবেদনকারীর বয়স, প্রার্থীর বয়স 25শে মার্চ 2020 তারিখে 35 বছর বা তার কম হতে হবে। আর এখানে যারা আবেদন করবেন তারা সর্বোচ্চ চয়েস দিতে পারবেন 40টি শিক্ষা প্রতিষ্ঠান, এর ভিতরে যে কোনো একটি প্রতিষ্ঠানে আপনার চাকরি হতে পারে। তো তো এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 29শে ডিসেম্বর থেকে। তো এখানে আবেদন করা যাবে 29শে জানুয়ারি পর্যন্ত। তো এখানে আবেদন ফি লাগবে 1,000 টাকা। তো এখানে কিন্তু 1,000 টাকা আবেদন ফি। তো আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন আর যাদের স্বপ্ন শিক্ষক হওয়া, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন, কারণ এখানে কিন্তু টোটাল 68,390 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা ছিল চতুর্থ গণবিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশিত তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।